দাদা আপনার দাদা একটু সাইডে দাদা ও দাদা ও ভাই আমার আরে মাঝখানে মোবাইল সব ঢুকে দিলীপ দাস আগতম দিলীপ দাস আগতম দিলীপ দাস আগতম দিলীপ দাস আগতম এদিকে ঘুরে আমাদের রাজ্য সভাপতিকে বরণ করে নিলেন উত্তরীয় পড়িয়ে সহসভাপতি রাজীব ব্যানার্জী মহাশয় রাজ্য সহসভাপতি আমাদের রাজ্যের সহসভাপতি ভারতীয় জনতা পার্টি আদর্শ উজ্জীবিত হয়ে উৎসাহিত হয়ে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কিছু বন্ধু বেশ কিছু বন্ধু তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তারা আজকে দিলীপের হাত থেকে পতাকা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টির এই যে কার্যক্রম নিজেদের অন্তর্ভুক্ত করতে চান তৃণমূল কংগ্রেসের সবাইকে আমরা মঞ্চে জায়গা দিতে পারছি না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি মঞ্চে জায়গা খুব কম তাই আমরা কয়েকজনকে ডেকে নিয়ে তাদের হাতে পতাকা তুলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা এসছেন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান সবাইকে আমরা মঞ্চে জায়গা দিতে পারছি না তাই আমরা কয়েকজনকে ডেকে নিয়ে আমরা চাইছি রাজু চলে তার নেতৃত্বে যারা এসছেন প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিবারের কি করব মঞ্চে জায়গা দিতে পারলাম না এর জন্য আমরা সকলের কাছে ক্ষমা আজকে আমাদের এই কামারহাটি বাদামতলায় চা চক্রের আয়োজন করা হয়েছে আমাদের মধ্যে রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে আমাদের সবার পরিচিত রাজু দা আছেন মানস দা জেনারেল সেক্রেটারি চণ্ডীচরণ রায় মহাদেব বসাক বিজয় মাহাতো এবং অন্যান্য অনেক কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছে আমরা চা চক্র করি দিলীপ দার সাথে সাধারণ কার্যকর্তাদের এবং সাধারণ মানুষের যোগাযোগের জন্য
কিন্তু আমরা দেখি বেশিরভাগ জায়গা এখন সেই চা চক্রটা জনসমুদ্রের মধ্যে পরিণত হয়ে যায়। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা চলছে, চারিদিকে যেভাবে টিএমসির অরাজকতা চলছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই, সেই দিলীপ দা প্রতিদিন বাংলার বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও কার্যক্রম করছেন। এবং আমাদের সৌভাগ্য যে গত কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকটা চা চক্র এখানে করেছি এবং দিলীপ দা অনেক সময় আমাদের জেলার জন্য দিয়েছেন। সেই জন্য দিলীপ দাকে আমরা দিলীপ দার জন্য আমরা গর্ব অনুভব করি। আর আমাদের সারা বছরে যে লড়াই করার, সেই লড়াই করার শক্তিটা আমরা দিলীপ দার কাছ থেকে পাই। তো আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দিলীপ দাকে আমরা পরবর্তী বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আপনাদের সামনে আমার এখানে বোমার বৃষ্টি হয়, এখানে পুষ্প বৃষ্টি করতে দিলেন না, তাও এখানে কোভিড হসপিটাল নিউ টাউনে হেলিকপ্টার পুষ্প বৃষ্টি করেছিল। উনি বলেছেন কেউ বাইরে বেরোবে না, একটা ফুলও দিতে দেবেন না। আপনি রেশন খেয়ে নিচ্ছেন, নামফানের টাকা খেয়ে নিচ্ছেন, ফ্রিতে ফুলটা দিচ্ছে সেটাও দিতে দেবেন না। এখন উনি বলছেন পুলিশের বন্ধুদেরকে পুলিশ দিবস করেছেন, আর তারপরেই এক ডজন পুলিশ অফিসার অসুস্থ হয়েছে, দিদিমণির কাছে গেলেই অসুস্থ হয়। আর যে যে অফিসাররা দিদিমণির কাছে গেছিলেন সব এখন হসপিটালে কোয়ারেন্টাইনে আছে। আমাদের পুলিশ কমিশনার, ডিজি, আইজি, আমরা তো সবসময় রাস্তায় আছি। আমি দু মাস ধরে রাস্তায় ঘুরছি, সাধারণ মানুষের দেখা করছি, আমি অসুস্থ হইনি। যারা ভগবানের কাজ করছে ভগবান দিচ্ছে, যারা নিজের কাজ করছে তার কারণে। তাই দিদিমণি এক মাস ধরে বাড়ির বাইরে বেরোন না, খালি বাড়িতে বসে বসে প্রেস কনফারেন্স করে মিথ্যা কথা বলে। আগে ওনার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি করতো, দিদি বললেন তোমরা গুছিয়ে মিথ্যা বলতে পারো না, আমি বলবো। এখন উনি নিজেই বলেন, ওনার পিএইচডি আছে মিথ্যা কথা বলার, যা নয় তার তাই তথ্য বলে দেন। এই যে 2,500 কোটি টাকার ঘোটালা হলো, এখানকার হসপিটালে চিকিৎসা হয় না, হসপিটালে লোকেদের ভরসা নাই, তাই ভেলোর যায়, চেন্নাই যায়, বেঙ্গালোর, হায়দ্রাবাদ যায়, মুম্বাই যায়, যে লোকগুলো ওখানে গিয়ে চিকিৎসা করাচ্ছে। আপনারা দেখেছেন লকডাউনের সময় 1,000 লোক আটকে গেছে, 6,500 লোক বেঙ্গালোরে খালি মৃত্যুতে গিয়েছে, চিকিৎসা করতে গিয়েছে আটকে গেছে, আমাদের নিয়ে যান। এই লোকগুলোর কী করে চিকিৎসা পাবে? আপনার তো হসপিটাল আছে, ডাক্তার নার্স কিছুই নেই, আপনার স্বাস্থ্যসাথী প্রয়োগ কোথায় হবে? যেন বাইরে যারা যান, যদি কেন্দ্রীয় আয়ুষ্মানের সুবিধা তারা পান সেই ইন্স্যুরেন্সের, তারা দেশের যে কোনো সরকার নির্দিষ্ট হসপিটালে গিয়ে চিকিৎসা পাবেন এবং সেখানে খরচাও 5,00,000 টাকা পেয়ে, সেই জন্য দেওয়া উচিত। দিদিমণিরও পয়সা বাঁচবে, কিন্তু উনি মোদির ভয় করছেন, সবাই জানে যে মোদি টাকা দিচ্ছে, মোদি রেশন করছে, দিদি দিচ্ছে, এই মিথ্যাচার করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছে। দেখুন মমতা ব্যানার্জি বলছেন আমাদের প্রচুর বেড আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখেছি 70 বছরের বৃদ্ধ থেকে আর 2 বছরের শিশু সবাই এসে হসপিটাল পর হসপিটাল ঘুরতে ঘুরতে হয় বাড়ি চলে যাচ্ছেন, নাহলে কোথাও রাস্তায় পড়ে আছেন, আর অনেকে এরকমভাবে দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে, অনেকে তো হসপিটালে বেড পাননি বলে বাড়ি ফিরে গিয়ে বৃষ্টি আত্মহত্যা করেছেন। তারপরে মমতা ব্যানার্জি বলছেন সব ঠিক আছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ শর্মাকে গুলি করে মারার চেষ্টা করছে বিজেপি। কে গুলি করে মারছে আমরা দেখেছি, একদিকে গুন্ডারা বম বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন সিংকে মারার জন্য, আর একদিকে পুলিশের গাড়ি আর পুলিশ দাঁড়িয়ে আছে অ্যারেস্ট করার জন্য। একবার নয়, প্রতি সপ্তাহে রুটিন করে করা হচ্ছে, তার জীবনকে দুর্বিষহ করা হচ্ছে, তার বাড়ির লোককে খেতে ঘুমতে দেওয়া হচ্ছে, যখন তখন বাড়িতে সার্চ করা হচ্ছে, কোনো কেস নাই, কোনো সমন নাই,
ভোটের, তা সত্ত্বেও এইভাবে খালি গায়ের জোরে পুলিশ নীতি করানো হচ্ছে। এই জন্য পুলিশ যেটা করছে আজকে আমি বারবার বলেছি, পুলিশ নৈতিকতার পার করে দিয়েছে, নিজের দায়িত্ব ভুলে গেছে এবং টিএমসির ক্যাডার হিসেবে কাজ করেছে। সোশ্যাল সাইডে ভুয়ো পোস্ট আসানসোলের যুবমোর্চার বাপ্পা চট্টোপাধ্যায় ভুয়ো হ্যাশ করতে গতকাল ফেক আর পোস্ট করছে, ওরাই তার হ্যাক করে পোস্ট করছে দিয়ে আমাদের লোকেদের হ্যাশ করছে। একটা জিনিস মনে রাখতে হবে, সাইবার ক্রাইমে কাউকে অ্যারেস্ট করার কোনো অধিকার নেই পুলিশের। ওরা তুলে নিয়ে গিয়ে কাকে আর্মস কেস, কাকে গাঁজার কেস দিচ্ছে, এটা হচ্ছে খুবই অনৈতিক কাজ হচ্ছে। রাজনীতি মনে করে থাকেন আমাদের নেতাকর্মীদের ধরে অ্যারেস্ট করে বিজেপিকে আটকাবেন, খুব ভুল করছেন। তার জায়গায় আরও চারজন লোকের সাথে দিলীপ যাক সব আমরা চ্যালেঞ্জ করে জিতেছি, চ্যালেঞ্জ করে জিতবো। আমি যে কথা বলেছি তো ভুল থাকে প্রমাণ করবো। দিলীপ দা, কিছুদিন আগে ময়দান থানা 21 জন বাচ্চাকে এখান থেকে উদ্ধার করে, আপনি কি মনে করেন এই যে লকডাউন হচ্ছে তার মধ্যেও যে পাচারকারীরা আছে তারা সেই কাজ করে যাচ্ছে? ট্রানজিট পয়েন্ট হচ্ছে কলকাতা, কি বলবেন? চাল পাচার হতে পারে, তাহলে শিশু পাচার কেন? কোথাও আইন শৃঙ্খলা বলে কিছু নাই, মহিলাদের সুরক্ষা বাচ্চাদের সুরক্ষা একদম নাই, রোজ ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। যেন মমতা ব্যানার্জির হাতে কোনো কন্ট্রোল নাই, না প্রশাসনের উপরে না পার্টির উপরে। উনি সব প্রশান্ত কিশোরকে লিস্ট দিয়ে দিয়েছেন, আর প্রশান্ত কিশোর সরকার চালাবেন না পার্টি চালাবেন না, ইলেকশন দিতে হবে সেটাও ঠিক করে পাচ্ছে। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের কিছু মানে হস্তক্ষেপে কিন্তু গরু পাচার অনেকটা ঢুকেছে, আপনার কি মনে করেন সেরকমভাবে কোনো নারী পাচার বা শিশু পাচারকে অনেকটা? বাংলায় যা যা অনৈতিক কাজ হচ্ছে যেটা কেন্দ্রীয় সরকারের হাতে আছে, পয়লা থেকে গরু পাচার আমরা বন্ধ করেছি, বাকি সব বন্ধ করবো। কোনো অনৈতিক কাজ, রাষ্ট্রীয় সম্পত্তি লুট করে দিদিমণি চাঞ্চাগিরি করবে, টিএমসি রাজত্ব করবে, এটা আমরা করছি। উনি তো অনেক শিক্ষিত মানুষ, কি করেছেন পশ্চিমবঙ্গের জন্য? কজন ওনার নাম জানে? কি করেছেন এখনো পদ নেওয়ার জন্য? কেন্দ্র সরকারকে তেল মারেন, একবার হিসাব দিন, 5 বা 7 বার ওনাকে লোক জিতিয়েছে। সেই জন্য নিজের আগে যে রিপোর্ট কার্ড আছে ওটা দেখুন, আর দমদমের লোককে কতবার বোকা বানিয়েছেন এটাও বলুন। দিলীপ ঘোষকে ভাবতে হবে না, দিলীপ ঘোষ তো সাধারণ মানুষ, তাকে ভয় পাওয়ার কি আছে? দিলীপ দা বলছে, সিপিএম বলছে রাম মন্দির হচ্ছে, সে রাম মন্দির যে করোনা হাসপাতাল সেখানে তো একটা কাজ হতো, তা সেখানে যে কি বলবে? সেখানে হসপিটালটা সেটা ওয়েস্ট বেঙ্গলে, উত্তরপ্রদেশের মন্দির তো কারো ওখানে মন্দির হয়েছে। এখানে হসপিটাল নেই, নার্স নেই, ডাক্তার নেই, বেড নেই, লোক মারা যাচ্ছে রাস্তায়। উত্তরপ্রদেশে কেউ রাস্তায় মারা যায় না, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না, যারা ওখানে কোয়ারেন্টাইন হয়েছেন লক্ষ লক্ষ লেবার, তাদেরকে 7 দিন 14 দিন রাখার পরে 35 কিলো একটা প্যাকেট দেওয়া হয়েছে, চাল ডাল গম মশলা, তারা কি দিয়েছেন? নামের লিস্ট পর্যন্ত করেননি, খরচা দিতে হবে। এতগুলো মানুষ এলো 100 দিনের কাজ দেননি, তারা আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছে যেখানে ছিল ওখানে। কেন এটা হয়েছে এর জবাব দিন, উত্তরপ্রদেশ বলতে হবে না। মন্দির যা করার মন্দির করবে, পশ্চিমবাংলায়ও মন্দির হবে একদিন, মানুষ সেই দিকেই যাচ্ছে। দেখুন কামারহাটি হয়েছে, এর আগে নৈহাটি হয়েছে, এটা হচ্ছে বোমার কারখানার জোন, ইন্ডাস্ট্রিয়াল নতুন জোন হয়েছে বম বন্দুক তৈরি করা, বন্যার ওপাশে হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে জুড়ে বম বন্দুক হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, সংখ্যালঘু সমাজকে বোকা বানিয়ে তাদের দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে। আমি সংখ্যালঘু ভাইদের বলবো যে দিদিমণি আপনার জন্য কুমিরের কান্না খাবেন, কিন্তু আপনাদের গরিব রেখেছেন, আপনাদের ক্রিমিনাল রেখেছেন, আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা নেই, অথচ আপনাদের খালি বিজেপির ভয় দেখিয়ে গরিব করে রেখেছেন, আপনারা নিজের কথা ভাববেন। আমাকে পুলিশ আটকায় যখন হাইওয়েতে, তখন কি বলবেন? কোনো পুলিশের সহযোগিতা দিলেই বোঝা চাই না, পারলে পুলিশ আমাকে আটকাক, আমি বুঝব। চলো।